তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। নমস্কার বন্ধুরা, টেকনো বিজিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রথম যে রিয়েলমি অটোকল রেকর্ডিং ভিডিওটি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আপনারা বলেছেন যে অনেক হ্যান্ডসেটে আপনারা অটোকল রেকর্ড ফিচার্সটি অন করতে পারছেন না বা দেখতে পারছেন না। আবার অনেকে প্রশ্ন করেছেন যে আমার মোবাইলে অটোকল রেকর্ড হলে অটোকল রেকর্ডটা বলে দিচ্ছে যে অটোকল রেকর্ড করা হচ্ছে। তো বন্ধুরা, এই ফিচার্সগুলি কীভাবে আপনারা সলভ করবেন বা ঠিক করবেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটি লাস্ট অবধি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে, তো আপনাদেরকে এই ফিচার্সগুলো সম্বন্ধে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। তো এই অসুবিধাটা আপনাদের যে মোবাইলে গুগল ডায়ার দেওয়া থাকে সেই মোবাইলগুলোতে প্রবলেমগুলো হয়। তো এই দেখুন, এই মোবাইলে গুগল ডায়ালার আছে, তো এই মোবাইলে এই প্রবলেমগুলো হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন এটা রিয়েলমি C20 মডেল, তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন যে অটোকল রেকর্ড বলে দিচ্ছে দিস কল মে বি রেকর্ডেড। তো এইটা কিভাবে আপনারা অফ করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এবং প্রথমে আপনাদেরকে দেখাবো যে যাদের অটোকল রেকর্ড অপশনটি খুঁজে পাচ্ছে না তারা কিভাবে এটা পাবেন। তো বন্ধুরা, আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি, তো আপনাদেরকে প্রথমে যেটা দেখাবো, আপনারা অনেক রিয়েলমি মডেলে দেখতে পাবেন যে অটোকল ফিচার্সটি নেই। যেমন আমি এখন সিম C20 মোবাইলটি নিয়ে এসেছি, C20 মডেল। তো এই মডেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলে গেলাম সেটিংসে, দেখতে পাচ্ছি যে এখানে অটোকল রেকর্ড ফিচার্সটি নেই। তো এরকম যদি আপনাদের মোবাইলেও অটোকল রেকর্ড ফিচার্সটি না দেখতে পান, তখন আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ব্যাক করবেন এবং চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এই যে আপনাদের যে গুগল অ্যাকাউন্ট, এখানে নামটা সেভ করবে, এখানে চলে যাওয়ার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো এখানে চলে যাবেন, এখানে আপডেট অ্যাভেলেবেল এ ক্লিক করবেন। তো আপডেট অ্যাভেলেবেল ক্লিক করার পর আপনাদেরকে ডায়াল, গুগল ডায়ালটা খুঁজে নিতে হবে। তো এই যে এখানে রয়েছে ফোন বাই গুগল, তো এখানে ক্লিক করবেন, এটা ক্লিক করার পর এটা আপডেট করে নেবেন। তো আমি আপডেট করে নিচ্ছি, ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপটি আপডেট হয়ে গেছে, তখন আপনারা কি করবেন, এখান থেকে কেটে বেরিয়ে যাবেন। তারপর আপনারা ডায়াল প্যাডে যাবেন, তো এখানে যাওয়ার পরে যে ডান দিকে রাইট সাইডে 3 ডট গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ড চলে এসেছে, তো এখান থেকে চলে গিয়ে আপনাকে এটা অন করে দিতে হবে। তাহলে অলওয়েজ অটো কল রেকর্ড অন হয়ে থাকবে এবং স্পেসিফিক নাম্বার এখান থেকে অন করতে পারবেন, কোনো চুজ কন্ট্যাক্ট করে স্পেসিফিক কোনো নাম্বার রেকর্ড করতে চাইলে সেটি রেকর্ড করতে পারবেন। তো এই যে বন্ধুরা, প্রথমেই দেখালাম যে কিভাবে আপনারা অটোকল রেকর্ড ফিচার্সটি অন করবেন। তারপর এরপর আপনাদেরকে দেখাবো যেসব মোবাইলে অটোকল রেকর্ড চালু করলে দিস কল মে বি রেকর্ডেড এটা অ্যানাউন্স আছে। তো আমি দেখে নিচ্ছি এটাতে অ্যানাউন্স আছে কিনা। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা দিস কল মে বি রেকর্ডেড অ্যানাউন্স আসছে। তো এটা আপনারা কিভাবে অফ করবেন সেটা এখন দেখাবো। তো বন্ধুরা, এটা করার জন্য আপনাদেরকে আরেকবার গুগল প্লে স্টোর ওপেন করে নিতে হবে এবং সার্চে গিয়ে লিখবেন TTLEXX। তো এরপর আপনাদেরকে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে এবং এই অ্যাপটি ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন, তারপর এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আপনাদেরকে সেটিংসে চলে যেতে হবে। তো সেটিংসে চলে যাবেন, নিচে গিয়ে নিচের দিকে একটু চলে যাবেন, অ্যাডিশনাল সেটিংস। অ্যাডিশনাল সেটিংসে যাওয়ার পর আপনাদেরকে অ্যাক্সেসিবিলিটিটা কোথায় আছে একটু খুঁজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, তো এখানে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর নিচে দেখবেন যে টেক্সট টু স্পিচ আউটপুট, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রেফার্ড ইঞ্জিন, এখানে ক্লিক করবেন। প্রেফার্ড ইঞ্জিনে এখানে দেখাবে TTSLEXX, তো এটাকে সিলেক্ট করবেন প্রেফার্ড ইঞ্জিন। সেটা ক্লিক করার পর আপনাদেরকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো এখন যেটা করবেন, এই অ্যাপটি আপনি লং প্রেস করবেন, অ্যাপ ইনফোতে যাবেন। তো অ্যাপ ইনফোতে যাওয়ার পর আপনাদেরকে স্টোরেজ ইউজেজে চলে যাবেন, ক্লিয়ার ডেটা করে নেবেন। তো ক্লিয়ার ডেটা করে নেওয়ার পর আরেকবার আমি দেখবো এখন অ্যানাউন্সমেন্ট আসছে নাকি। তো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন কোনো অ্যানাউন্সমেন্ট আসছে না, রেকর্ড অফ করলেও অ্যানাউন্সমেন্ট আসছে না এবং রেকর্ড অন করলেও অ্যানাউন্সমেন্ট আসছে না।
তো বন্ধুরা এইভাবে আপনারা প্রোটোকল রেকর্ড ফিচারটি অন করতে পারবেন এবং অ্যানাউন্সমেন্টটা অফ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।